আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শ্রেণীকক্ষের স্বাস্থ্যবিধি মেনে আগামী 22 ফেব্রুয়ারি থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এ ঘোষণা দেন। তবে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলবে অনলাইনে। করোনাভাইরাসের কারণে 2020 সালের 17 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে প্রায় দেড় বছর পর গত বছরের সেপ্টেম্বরে সীমিত আকারে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 21 জানুয়ারি আবার শিক্ষা প্রতিষ্ঠানে 6 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে তা বাড়িয়ে 21 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে বিতর্কিত ধারাগুলো সংশোধনের পক্ষে মত দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সম রেজাউল করিম। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস নিয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন আইনটি আরও বিন্যাস করা প্রয়োজন। এ সময় আইনটিকে অস্বচ্ছ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। তার ভাষায়, সরকারের শাসন ব্যবস্থাকে টিকে রাখতেই আইনটি করা হয়েছে। গণধর্ষণের অভিযোগে রাজধানীর চকবাজার থেকে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মনির হোসেন শুভ। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। ওই নারীর অভিযোগ, প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে লালবাগ কেল্লার সামনে থেকে তুলে একটি বাসায় আটকে রেখে গণধর্ষণ করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন শুভর সাথে ওই নারীর মাসখানেক আগে পরিচয় হয়। তাদের মধ্যে বেশ কয়েকবার দেখাও হয়েছে। গণধর্ষণের বিষয়টি মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে বলে জানিয়েছে র্যাব। বাংলা সাহিত্যের অন্যতম কবি জীবনানন্দ দাশের 123তম জন্মদিন আজ। 1899 সালের এই দিনে ঝালকাঠির রাজাপুর উপজেলার বামুনকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জীবনানন্দ দাশের 850 বেশি কবিতা লিখেছেন, কিন্তু তার জীবদ্দশায় মাত্র 262টি কবিতা বিভিন্ন পত্রপত্রিকা ও কাব্য সংকলনে প্রকাশ করেছিলেন। জীবনানন্দ দাশ একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক এবং গীতিকার। স্কুল জীবনেই কবি জীবনানন্দ দাশ বাংলা ও ইংরেজিতে লেখালেখি শুরু করেন। তার প্রথম কবিতা বর্ষ 1919 সালে ব্রাহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। 1954 সালের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জীবনানন্দ দাশ। চিত্রনায়ক মান্নার চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ। 2008 সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 1984 সালে তওবা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন মান্না। এরপর সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলি, ত্রাস ও জনতার বাদশাহ সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা। 1964 সালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। মৃত্যুর পর সেখানেই তাকে দাফন করা হয়। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মান্না ফাউন্ডেশন। মুম্বাইয়ের সান্তা ক্রুজের পবন হংস শ্মশানে ভারতের প্রবাদ প্রতিম শিল্পী বাপ্পি লাহিড়ির শেষকৃত্য চলছে। এর আগে সকালে জুহুর লাহিড়ি হাউসে তার শবদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য ভক্ত অনুরাগী। এরপর বাপ্পি লাহিড়ির কফিন কাঁধে নিয়ে পবন হংস শ্মশানের দিকে রওনা হন ছেলে বাপ্পা লাহিড়ি। বাপার শেষকৃত্যের জন্য ভোরে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পা লাহিড়ি। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 69 বছর। 1952 সালে 27 নভেম্বর কলকাতায় জন্মেছিলেন বাপ্পি লাহিড়ি। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির সংঘ স্মারক সংশোধনী করে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 25 কোটি টাকা থেকে 60 কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে কোম্পানিটি। এ বিষয়ে শেয়ার হোল্ডারদের সম্মতি নিতে আগামী 2রা এপ্রিল বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট 10 মার্চ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।